আমরা পরীক্ষা না দিয়ে আমরা বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণ ফলো করে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি। পাকিস্তানের সব থানাগুলোই দখল করলো, আমরা তখন চলে গেলাম রৌমারীতে। রৌমারীতে একটা ট্রেনিং সেন্টার ছিল, আমার সাথে ছিল দুর্গাপুরের রাজ্জাক, ধনীবাড়ির আমিনুর, তারপর হারুন ছিল ধনীপুরের, দুর্গাপুরের হারুন, তারপর সেকেন্দার সালাম, তারপরে রানীমেদের গোলজার সহ আমি, প্রায় আমরা 1 প্লাটুন ছিলাম। আমরা সকলেই রোমাইতে ট্রেনিং করিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। আমি ফার্স্ট অপারেশন রাজারে পিঠে, ওই দিন একটা কোম্পানি আসছিল চান কোম্পানি, তার 4টে প্লাটুন ছিল, একটা ছিল বালাবাড়ি, একটা ছিল রাজার ভিটা, আর একটা ছিল জোরগাছ। আমি রাজার ভিটাই ছিলাম, আমার প্লাটুন কমান্ডার ছিল আলহাজ ইসলাম। তারা আমরা ওই ক্যাম্পটাকে দখল করে রাখছিলাম এবং 8টা 9টার দিকে আমরা মুক্ত করছি আর কি। এবং সেখানে 20-25 জন রাজাকার, প্রায় 18-19টা রাইফেল সহ তারা আমাদের কাছে আত্মসমর্পণ করছে। এবং ওই দিন বিকেলে আবার আমাদের চিম্বারি উপজেলার পিস কমিটির চেয়ারম্যান শামসুল হক পঞ্চমিয়া, ওনার বাড়ি রাজার ভিটে, ওনাকে আমরা বিকেলে ইয়েকো মন্ডলের বাড়ির পিছন থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসছি। নিয়ে আসি আমরা সদ্রপাড়া, আমাদের একটা গ্রুপ ছিল ইয়াতে আপনার ঘুঘুবাড়িতে ব্যাঙ্গালোরে, তাদের কাছে আমরা হ্যাঁ আবার করছি। সেকেন্ড যুদ্ধ আমার উড়িপুর অপারেশন, উড়িপুর ডাকবাংলা। এই অপারেশনে আমার এক বন্ধু, ওর নাম ছিল আব্দুল রহমান বাবু, ও মারা গেল। আর থার্ড যুদ্ধটা আমাদের লাস্ট যুদ্ধ আছে রমজান মাস, খুব দুঃখজনক ঘটনা। সেখানে আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান শরবত ভাই আহত হয়েছে এবং 600 লোক তারা এলোপাতাড়ি গুলি গুলি মারছে, সাধারণ জনগণ তো মারা গেছে, আমাদের মুক্তিযোদ্ধা কেউ মারা যায়নি, শুধু আহত শুধু শরবত ভাই। আশা ছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনার উনি ক্ষমতায় আসার পরে যুদ্ধ অপরাধীদের বিচার সরকার করতে পারছে, এর জন্য আমরা মুক্তিযোদ্ধারা খুবই আনন্দিত এবং আমরা আত্মার তৃপ্তি পাই এবং এই বিচারটা এখনও প্রকৃতি দিই। আমরা আশা করি যে বাকি যারা রাজাকার ছিল, যারা সুনির্দিষ্ট যাদের অভিযোগ আছে, আমরা বাঁচিয়ে থাকতে যেন তাদের বিচারটা দেখে যেতে পারি, এই আশা করছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে।